ব্যক্তির কাছ থেকেও আসে নাই আমি কিতাবে পেয়েছি তিনটি নাম তার হরনাল কর্নাল মিনাল এই তিনটি ছিল রক্তের ধারা এটা আমার আমেনার কাছ থেকেও নাই আমার দয়াল নবীর কাছ থেকেও আসে নাই এটাও আমি একবারে বলে এখন গানের জগৎ এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার রূপ করিতেন স্বয়ং আরে এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার পর করিতেন স্বয়ং এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার পর করিতেন স্বয়ং চাটার পর করিতেন শয়ন এই পৃথিবী প্রধানমন্ত্রী হইয়া চাটার পর করিতেন শয়ন মানুষের কল্যাণে মানুষেরই জন্য একবেলা অনাহার আরেক বেলা অন্ন মানুষের সমবাগ্নিতে এতিম হয়া নবী এলো ধরতি ব্যথিত বেদনা সমবাগ্নিতে এতিম হয়া নবী এলো ধরতি মিসকিনের সমগয় আমার নবী মুনার প্রধানমন্ত্রী হইয়া
চাহিলে নবী হাতেরই পরশ মাটি হতো সোনা তবুও কবাসে স্বর্ণ চাহিলে গো নবী হাতেরই পরশ মাটি হতো সোনা তবুও কবাসে প্রধানমন্ত্রী হইয়া অপারেট একটু বাড়বে চাটার উপর করিতেন শয়ন নবী ছিল বাচ্চারও বাচ্চা নবী এক নাম হলো সর্দার দোয়ালম অর্থাৎ ইহকাল এবং পরকাল এই যে বেলায়েত বস্তুটা এটা বেলায়েতি শক্তি বেলায়েতি স্রাট বেলায়েতি সত্তা এটা যিনি নেয় তিনি কিভাবে নেয় এটা কোন পথে নেয় আপনার কাছে আমার জানা দরকার এটা কি নয়নে নয়নে নাই না মুখে মুখে নাই না কলবে কলবে নাই এর বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছে চাব যে নাই সে কিভাবে নাই যে দেয় সে কিভাবে দেয় এটা কোন ইন্দ্রিয় পথ দিয়ে দেয় আপনার কাছে আমার এই দুইটা কথা রয়ে গেল আমার নবী গরিব না বাচ্চার বাচ্চা নবীর সাথে আর কারো তুলনা বাবা আমার নবী এখনো কাঁদে কোথায় কাঁদে জানে সোনার মদিনায় শুয়ে শুয়ে এখনো ইয়ামতি ইয়ামতি রবে নবীকে দেখে যে তার বুক ভাসায় আমার নবী জীবন দশায় মাটির মধ্যে তার মস্তকটা নোয়ায়ে হাও মাও করে কেঁদে কেঁদে বক্ষটা বাসাইতেছে এমন ভাবে অশ্রু সজল নয়নে আমার হুজুর পাক নিজেই কাঁদতেছে আমার হুজুর পাকের নয়নে বাণী এমন ভাবে বরিশন হইতেছে যেন আসমান জমি থরথর থরথর করে কাঁদতেছে আল্লাহ বলছে জিব্রাইল আর দেরি কইর না আমার দুস্তের কাছে গিয়ে বলো সে কাঁদে কেন তার অভাবটা কি সে কোন অভাবে কাঁদে জিব্রাইল চলে আসছে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আমরি অমন করে কাঁদছেন কেন আপনার অভাবটা কি মালিক জানতে চায় এই নিখিল বিশ্বের প্রতি পালক সে জানতে চায় আবার নবী বলছিল যে আমি এই জন্য কাঁদি
যারা কলি হত জীব থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদের মধ্যে থাকবে তারা ওই টাকা ব্যয় করে পবিত্র কাবা ঘরে হজ করে গিয়ে তাদের জীবনের গুনাহখাতা মাফ করে নিয়ে যাবে হযরতুল আসওয়াদ পাথরে যখন চুম্বন দেবে ওই পাথরের উসিলাই ওই হাজির জীবনের গুনাহখাতা আল্লাহ মাফ করে দিবে কিন্তু আমি নবী এজন্য কাঁদতেছি আমার কিছু গরীব উম্মত থাকবে কি হবে আমার গরীব অসহায় কাঙাল দরিদ্র উম্মত যারা তাদের জন্য আমি হাউমাউ করে কাঁদতেছি অবিশ্বজগতের প্রতিপালক তাদের গতি কি হবে তাদের জীবনের গুনাহখাতা কিভাবে তারা মাফ করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওহে দোস্ত আপনার মাথাটা উঁচু করেন কারণ আপনার মাথা জন্যত হয় আমি আল্লাহ নিজেই ঠিক থাকতে পারি না আমি আল্লাহ নিজেই ঠিক থাকতে পারি না আপনার মাথাটা উঁচু করেন আমি আপনার সম্মান রক্ষা করার জন্য প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা পরিবার বর্গের মধ্যে একটা করে কাবা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ একটি করে কাবা আর একটি করে মদিনা একটি করে মক্কা আর একটি করে মদিনা একটা কাবার ঘর আর একটা হুজুর পাকের রওজা কারণ যদি কোনো হাজি হজ করতে যায় তার হজ কখনোই কবুল হয় না যদি সে মদিনায় না যায় এই কাবাটা কোন কাবা এই কাবাটা হলো যার যার জন্মদাতা বাবা সুবহানাল্লাহ এই কাবাটা হলো যার যার জন্মদাতা বাবা আর এই মদিনা হলো গর্ভধারিণী মা আল্লাহ রসুল বলে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে এক সাহাবা বলল আমার তো মাও নেই আমার তো বাবাও নেই বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও দেখেন কেমন কথা বলছি আল্লাহর নবী প্রিয় নবী মায়ের নবী নন নবী তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও প্রতি উত্তরে সাহাবি বলল আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় গিয়ে চুম্বন দিব এই জগতে আমার মা নাই বাবা নাই আমি চুম্বনটা কোন জায়গায় গিয়ে দিব বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিব হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার কবর কোথায় আমি তো তাও জানি না আমার শৈশবকালে আমার মাও চলে গেছে আমার বাবাও চলে গেছে আমার বাবার কবর কোথায় মায়ের কবর কোথায় আমার জানা নাই ওগো নবী আমি কোথায় গিয়ে চুম্বন দিব আমার মুক্তি আমি কিভাবে পাব বলল যাও মাটির মধ্যে দাগ দিয়ে একটা কবর তৈরি করে নাও অঙ্কন করে নেবে মনে মনে বিশ্বাস করো এটাই আমার মায়ের কবর এটাই আমার বাবার কবর এটা যদি কেউ বিশ্বাস করে আর চুম্বন দেয় তার চুম্বনটা চলে যাবে গর্ভধারিণী মায়ের চরণে বাবার চরণে আজকে এখানে অনেকে তার মাকে হারিয়েছে বাবাকেও হারিয়েছে আজকে আমার মিনার সাধু কোথায় আজকে বুরহান মেম্বার কাত আর মিনার সাধুর জন্য তার তুলাসানদের জন্য আজকে তুলাসান কোথায় হাসিব সান কোথায় আমার রশিদ সান কোথায় মিনার সাধু কোথায়
অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই মাও নাই বাবাও নাই জোরার ভাইও যার নাই তার মতো কি কাঙ্গাল আছে কেউ একই মার পেটে দুইটি ভাই চলছে তো রাস্তা দিয়ে বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি ছোট ভাই তো বুঝতে পারে নাই মনে করছে ভারী বোঝা তো লোহার বোঝা পাথরের বোঝা পাথরের বোঝাটা ভারী লোহার বোঝাটা ভারী জবাবটা শুনে ছোট ভাইয়ের জবাব শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই হাও মাও করে কেঁদে নয়নের জলে বক্ষ বসিয়ে দিয়েছে ভাইরে আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই তুমি অমন করে কাঁদছ বলছে ছোট ভাইরে তোর জবাবটা সঠিক হয়েছে রে এ জগতে লোহার চাইতে ভারী বোঝা আছে রে তুই বুঝতেই পারস নাই যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে আপন দেশে চলে গেছে না বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে আমার তুলা চানকে আমার হাসিফ চানকে আমার সেই ময়না চানকে আমার মিনা চানকে সাদা মার্কিনের কাপড় দিয়ে যখন ডেকে রাখে প্রতিবেশী মহল্লার একাকার হয়ে গেছে সবাই বলল তুমি না তোমার বাবার বড় সন্তান তোমার বাবার লাশটা তুমি কাঁধে নাও যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিয়েছিলাম সেদিন মনে হয়েছিল যেন পৃথিবীটা আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে আমি কোনদিন এমন ওজনদারি বোঝা আর বহন করি নাই যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম আরেকটা লাশ বাড়ি গো যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে আরেকটা লাশ বাড়ি বুরহান ভাই যদি কোনো সন্তান তার জন্মদাতা বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে আরেকটা লাশ বাড়ি হয় যদি কোনো তরিকার ভাই তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে সেই কেবল বুঝতে পারে ওই লাশটা যে কত ওজন ধারী আজকে যারা গুরু হারা মুর্শিদ হারা মা হারা বাবা হারা জোরার ভাই হারা তারাই কেবল বুঝতে পারে এটা কি সকলেই বুঝতে পারে গো যারা আমার মিনা সাধক হারিয়ে কাঙাল হয়ে বসে আছে কেবল তারাই বুঝতে পারে ওরে আমি কার কাছে যা জানাবো ব্যথা ওরে মনে কোথায় পাবো পুরা বনের ব্যথা ও ব্যথা কার কাছে আমার বন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে এ জানাবো আরে কার কাছে কই মনের
কাছে কইলে দুঃখ মিনা বাজার আমার মায়ের কলজা ফাইটারে তাই মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা মায়ের কাছে কইলে দুঃখ তোলা সান্ডে আমার মায়ের কলজা ফাইটারে চাইব বাজারে ويشايك تبتها
ইরানো জঙ্গলা মাঝ বসে একটা ব্যথা আর মালারে কাজবো পাইলে আমার মিনা সাঙ্গারে হান কারকাসে এ যাবো আবার মন পুরানো ব্যথা ওরে বুরহান কারকাসে এ যাবো আরে পাইলে আমার মিনা সাধুরে হানসান আমার দুঃখ শামা আল দিয়ারে রাহি কইব না কইব না দুঃখ আমার ব্যথা শামা দিয়ারে রাহো বিনা সাধু কইব না কইব না দুঃখ ওরে দুঃখ শামা আল দিয়ারে রাগবো তোলা সান্ডে কার কাছে এ জানা